একি সুন্দরী কাকুলি, তুমি আমার জন্য অপেক্ষা করছো বুঝি? এই দেখো, আমি তোমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি। ও মা, টোনা, তুমি সত্যি বলছো? আমার জন্য তুমি গোলাপ ফুল নিয়ে এসেছো? আমার যে কি ভালো লাগছে! হ্যাঁ গো, তোমার জন্যই এনেছি, তোমাকে যে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ সুন্দরী কাকুলি। উফ, হাতে কি লাগলো! ইস রে, তোমার হাতে বুঝি খুব লেগেছে। কাকুলি, ওয়েট ওয়েট, আমার ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। সে কি, টোনা, তুমি কোথায় যাবে? সরি কাকুলি, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি গো। টোনা, যেও না, যেও না টোনা, ধুর, ভালোই লাগে না। তার চেয়ে বরং আমি একা একা গান বলি। গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল, খুঁজে পায় না একুল উকুল, বন্ধু সব জানিয়েও কিছুই বোঝে না। আরে কাকুলি দেখছি ঘুমে গান বলছে। এই কাকুলি, এই কি শুরু করেছো? আমাকে কি শান্তি মতো ঘুমাতেও দেবে না নাকি? হ্যাঁ, আরে আরে, উফ, শয়তান কালু, কত সুন্দর স্বপ্নের মাঝে ছিলাম, সেটাও নষ্ট করে দিলি, যত সব। এ কথা বলেই কাকুলি আবারও ঘুমিয়ে যায়। আর এই যে কালু আর কাকুলিকে দেখছেন, এরা এক দম্পতি, কিন্তু এতে সাপের নেউলের সম্পর্ক, একে অপরের একদমই বনে না। ইস টোনা, তাড়াতাড়ি আসো, আমি শপিং করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো? আরে টনি, এত অস্থির হচ্ছ কেন? তোমার জন্য আইসক্রিম নিয়েই যাচ্ছি, একটু কষ্ট করে দাঁড়াও না গো। তুমি আমার জন্য আইসক্রিম নিচ্ছ? ঠিক আছে, তাড়াতাড়ি নাও। টোনা আর টুনি যখন এভাবে কথা বলছিল, দূর থেকে কাকুলি এগুলো দেখে হিংসায় জ্বলছিল। শয়তান টুনি, তুই আমার টোনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, আর এখন খুব সুখে আছিস তাই না? তোর এই সুখ কিভাবে নষ্ট করতে হয় তা আমি খুব ভালো করে জানি। কাকুলি ছিল ভীষণ হিংসুটে, সে নিজের ভালো ছাড়া কিছুই বুঝতো না, আর টুনিকে একদমই সহ্য করতে পারতো না। এভাবে তাদের দিন কাটছিল, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বৌমা, বৌমা, কোথায় তোমরা? তাড়াতাড়ি খেতে এসো, দেখো তোমাদের জন্য আজ কত কিছু রান্না করেছি। এই তো মা, আমরা এসে গেছি। ও মা, এত কিছু! কেন মা এত কিছু রান্না করতে গিয়েছিলেন? এত কাজ করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। না না বৌমা, আমি অসুস্থ হব না, তোমরা যতদিন আছো আমি ভালোই থাকবো। কিন্তু বৌমা, কাল তো তোমাদের বিবাহ বার্ষিকী। এই রে, আমার তো মনেই নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার তো মনে থাকবে না। মা, আমি কি ভেবেছি জানেন? আমার তো কোনো সন্তান নেই, তাই বনের সব ছোট ছানাদের আমি নিজের হাতে গাজরের হালুয়া রান্না করে খাওয়াবো। বাহ, এ তো অনেক ভালো কথা। টোনা, তুই বৌমাকে অনেকগুলো গাজর এনে দে, কাল বৌমা গাজরের হালুয়া বানাবে। কিন্তু মা, এ সময় আমি গাজর কোথায় পাবো? কোথায় পাবে সেটা আমি জানি না মা, আমার গাজর লাগবে মানে লাগবে। এই রে, শুরু হলো বইয়ের প্যারা। এই কথা বলে টোনা গাজরের খোঁজে বেরিয়ে পড়ে, আর কোথাও কোনো গাজর খুঁজে পায় না। অবশেষে তোতার বাড়িতে টোনা গাজরের খোঁজে যায়। তোতা দাদা, ও তোতা দাদা, বাড়িতে আছো? আরে টোনা, গরিবের বাড়িতে তুই? ধুর, কি যে বলো না, শুনলাম তুমি নাকি গাজর চাষ করেছো। আসলে আমার অনেক গাজর লাগবে, এর বিনিময়ে তুমি যত টাকা চাও আমি তাই দিব। কিন্তু টোনা, এত গাজর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, এরপর টোনা তোতাকে সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে টোনার বিবাহ বার্ষিকীর কথা পুরো বনে ছড়িয়ে যায়। কি রে কাকুলি, কোথায় যাচ্ছিস? কেন রে, তোর বুঝি চোখ নেই? দেখতেই তো পাচ্ছিস, বাজার নিয়ে বাসায় যাচ্ছি। কাকুলি, তুই গরিব পাখির বউ হয়েও তো দেখছি তোর গলার জোর কমেনি। আগে যেমন ছিলে এখনো তেমন।
থেকে দেয় কত ভালো, বিবাহ বার্ষিকী উপলক্ষে পুরো বনের পাখিদের খাওয়াবে। ওকে দেখেও তো কিছু শিখতে পারিস। যাকে বাবা, আমি এখন আসি। শয়তান সুখী, ওই টুনির জন্য আমাকে কথা শুনিয়ে গেল। আমিও দেখব ওই টুনি বনের পাখিদের কিভাবে খাওয়ায়। কাকলি টুনি বিবাহ বার্ষিকীর প্ল্যান নষ্ট করার ফোন দিয়ে আটতে থাকে, কিন্তু কোনো উপায়ই পায় না। হঠাৎই সে দেখতে পায় তোতা ঠেলা গাড়িতে করে অনেক গাজর নিয়ে টুনির বাড়ির দিকে যাচ্ছে। আরে তোতা দাদা, এত গাজর নিয়ে কোথায় যাচ্ছ? সে কি কাকলি, তুমি জানো না কাল টোনা টুনির বিবাহ বার্ষিকী, তাই তো টুনি সবাইকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবে। এই সব গাজর টোনা কিনে নিয়েছে। যাই, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, এই ব্যাপার, এবার হবে মজা। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, তুমি তবে যাও। এরপর তোতা সেখান থেকে চলে যায়, আর কাকলি বাড়িতে গিয়ে কালুকে বলে, ওগো শোনো না গো, কাল টুনা টুনির বিবাহ বার্ষিকী, তুমি বিয়ের পর আমাকে কিছু দাওনি, আর টুনিরা অনেক বড় আয়োজন করবে। তুমি গরিব বলে সুখী আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, টুনা নাকি তোমার থেকে অনেক ভালো। কি, ওই টোনার আধিক্ষেতা দেখে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে? ওই টোনা টুনির খুব বার বেড়েছে, এবার ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ কালু, আমিও তো তাই ভাবছি। কিন্তু কাকুলি, আমরা করবটাই বা কি? কালু, আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো তবে। এরপর কাকুলি কালুর কানে কানে দুষ্ট বুদ্ধির কথা বলে। বাহ কাকুলি, তোমার মাথায় তো হেভি বুদ্ধি, আমার বউ যে এত বুদ্ধিমতি আগে তো জানতাম না। হয়েছে হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না, এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। কালু আর কাকলি চুপি চুপি টোনার বাড়িতে আসে, আর গাজরের ঠেলা গাড়িটি খুঁজে বের করে। কালু, ওই তো ওই তো, ওই দেখো গাজরগুলো আমাদের সামনেই। আরে এ তো দেখি মেঘনা চাইতেই জল, ঠেলা গাড়িটা সহ আমরা চুরি করতে পারবো, হা হা হা। এদিকে কালু কাকলি গাজর দেখে খুশি হয়ে যায়, অন্যদিকে টুনির ঘুমের মাঝেই পানির পিপাসা পেয়ে যায়। উফ, পানির যে বড্ড পিপাসা পেয়েছে, যাই পানি খেয়ে আসি, না হলে যে আমার ঘুমই ধরবে না। এই বলে টুনি পানি খেতে বাইরে চলে আসে, আর অন্ধকারে টুনি কালু ও কাকলিদেরকে ঝাপসা ঝাপসা দেখতে পায়। কে কে ওখানে, কি হলো, কথা বলছো না কেন, কে কে ওখানে? এই রে কালু, আজ বুঝি আমরা ধরা পড়ে যাবো, এখন কি হবে কালু, চলো আমরা পালাই। একথা বলেই কালু আর কাকলি পালাতে ধরে, আর ঠেলা গাড়িতে থাকা সব গাজর কালু ও কাকলির উপর এসে পড়ে যায়। ওরে বাবা রে কালু, মরে গেলাম গো মরে গেলাম, আমার শরীরে সব হাড়াটি ভেঙে গেল গো ভেঙে গেল, বাঁচাও। মরে গেলাম মরে গেলাম, বাঁচাও বাঁচাও। কালু কাকলির চিৎকার শুনে টুনি সেখানে ছুটে আসে, আর দেখে কালু কাকলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আরে এ কি সর্বনাশ, টোনা তাড়াতাড়ি বাইরে আসো, কালু কাকলিদের এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর রাতের অন্ধকারে টোনা ছুটে আসে, আর কালু কাকলিকে হাসপাতালে ভর্তি করে। কালু কাকলির হাত পা সব ভেঙে যায়। কালু কাকলিকে কে হাসপাতালে নিয়ে এসেছে? আমরা ডাক্তার বাবু, আমরা, বলুন ওদের কি হয়েছে? কালু কাকলির অবস্থা খুব ক্রিটিক্যাল, ওদের এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, আপনারা অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা জমা দিন। কি 5 লক্ষ টাকা? টোনা কি এত ভাবছো, কালু কাকলিকে যে বাঁচাতেই হবে, ওরা যে আমাদের কলেজ ফ্রেন্ড ছিল, ওদের শেষ হয়ে যেতে আমি কিছুতেই দেখতে পারবো না, আমাদের যত টাকা আছে সব দিয়ে দাও। এরপর টোনা হাসপাতালে 5 লক্ষ টাকা জমা দেয়, আর কালু কাকুলির চিকিৎসা করে অনেকটা সুস্থ হয়ে যায়। কাকুলি তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোরা সুস্থ হয়ে যাবি, কিন্তু আমি বুঝতে পারছি না তোরা এত রাতে আমার বাড়িতে কেন গিয়েছিলি। এরপর কালু কাকুলি টোনিকে সব কথা খুলে বলে।
আমাকে তুই ক্ষমা করে দে টুনি। আসলে আমি তোকে সুখী হতে দেখে ভীষণ হিংসায় জ্বলতাম। আমি তোর কখনো ভালো চাইনি। আমাকে ক্ষমা করে দে টুনি, ক্ষমা করে দে। ছি, তোমরা এত নিচে নেমেছিলে, বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি চাইতে তোমাদের একবারও লজ্জা লাগেনি? আজ যে বন্ধুকে বিপদে ফেলতে চেয়েছিলে তার জন্যই তোমাদের জীবন বেঁচে গিয়েছে। আরে টোনা, আমরা খুব বড় অন্যায় করেছি তোদের সাথে, আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। এক বনে মিনু টুনটুনি তার ছেলে টোনা ও টোনার বউ টুনি মুন্নি বিউটি পায়রা কাকুলি ও মিষ্টিতোতা নামে পাঁচ পাঁচটা বউয়ের সাথে বসবাস করত। 500 দিন খুব মিলেমিশেই বসবাস করত। তবু টোনার মা মিনু টুনটুনি তার ছেলের পাঁচ বউকে কিছুতেই দেখতে পারত না। টোনা শহরে বড় একটা গ্যাস কোম্পানিতে চাকরি করত, আর টোনা তার মায়ের কাছে পাঁচ বউকে রেখে শহরেই বসবাস করত। কই রে বাড়ির কাল নাগিনীরা কই? তোরা কি আমার মাথা খাওয়ার জন্য আমার ছেলের সাথে বিয়ে করে এখানে এসেছিস? তোদের সেই কখন বলেছি আমার মাথা ব্যথায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না, তোরা পাঁচ বউ থেকেও আমার কাছে এলি না। তোরা কই রে টুনি মুন্নি বাকিরা কোথায় তোরা? উফ, মাথা ব্যথায় মাথাটা মনে হচ্ছে এবার ফেটেই যাবে। কই রে তোরা? মিনু টুনটুনের ডাক শুনে রান্নাঘর থেকে টুনি এক ছুটে মিনু টুনটুনির কাছে আসে। আর বলে, মা, ও মা, আপনি ডাকছেন মা? মুন্নি আর কাকলি নদীতে জল আনতে গেছে, বিউটি আর মিষ্টি তো আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে। বলুন মা, এখন আমি আপনার মাথা টিপে দিব। না মা, তুমি আমার গলা টিপে দাও। এই, তুই কি কানে কম শুনিস রে? হ্যাঁ, মাথা টিপে দেওয়ার জন্য ডাকিনি, তো কিসের জন্য ডেকেছি শুনি? টুনি, এক্ষুনি আমার মাথা টিপে দে তুই, আর তোর চার সতিনকে আমি এবার শেখাবো কি করে কাজ করতে হয়। মিনু টুনটুনির কথা শুনে টুনি মিনু টুনটুনির মাথা টিপে দিতে থাকে। এদিকে বিউটি পায়রার মিষ্টিটি আঙ্গিনা ঝাড়ু দিতে দিতে বলতে থাকে, না বিউটি, আমি আর এই সংসারে খেটে খেটে মরতে পারবো না। আমাদের এই রায়বাঘিনী কোমরদুলানি শাশুড়ি মাকে কিছু একটা শিক্ষা তো দিতেই হবে, বুঝলি? এসব কি বলছিস, কি করবি শুনি? টোনা যদি একবার শুনতে পারে যে তার রাক্ষসী মাকে আমরা কিছু করেছি, তবে তো আমাদের সবার শরীরে টোনা আগুন ঢেলে দিবে। আমাদের স্বামী যা মানায় ওটা ছেলে। ও, তুই চিন্তা করিস না, টোনা কিচ্ছুটি বুঝতে পারবে না রে। আজ রাতে আমরা সবাই একটা গোপন মিটিং এ বসবো, কাল থেকে শুরু হবে আমাদের পাঁচ সতীনের শাশুড়ির দমন খেলা। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর বনের মধ্যে রাত নেমে আসে। রাতের বেলা বাড়ির সব কাজ গুছিয়ে টোনার পাঁচ বউ মিলে ঘরে একটা মিটিং বসায়। না না মিষ্টি, তুই এসব কি বলছিস? টোনার মা মানে তো আমাদেরও মা, আর গুরুজনদের সাথে কখনোই খারাপ কিছু করা উচিত নয়, বুঝেছিস? আহারে দিদি, তোমার মুখে ফুলচন্দন পড়ুক গো। তুমি কি চাও সারা জীবন স্বামীর বাড়িতে শাশুড়ির এমন ঝাঁটার বাড়ি খেতে? টুনি দিদি, আমরা তো শাশুড়িকে কিচ্ছু করবো না গো, শুধুমাত্র ঘোমটার আড়ালে খ্যামটা নাচটা দেখাবো। আমাদের সাথে হাত মেলাও না গো টুনি দিদি, তোমাকে ছাড়া যে কোনো প্ল্যানই সাকসেস হবে না। এই নাও, আমি হাত বাড়ালাম, এবার আমার হাতের উপর হাত রেখে সবাই একজোট হও তো দেখি। একথা বলে বিউটি হাত বাড়িয়ে দেয়, আর সবাই বিউটির হাতের উপর হাত রাখতে থাকে। তা দেখে টুনি বলে, এই মিষ্টি, এই বিউটি, এই কাকলি মুন্নি, কাজটা কিন্তু ঠিক হবে না রে। তোদের উপর ভরসা রেখে আমি কিন্তু তোদের সাথে হাত মেলাচ্ছি, দেখিস পরে আবার এই হাতগুলোই না টোনার শাশুড়ি মিলে ভেঙে দেয় আমাদের। একথা বলে টুনিও তাদের সাথে হাত মেলায়। এরপর গোপন মিটিং শেষে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, শাশুড়ি মা, ও রায় বাহাদুরি কোমরদুলানি শাশুড়ি মা, ঘুম ভাঙেনি বুঝি এখনো আপনার? আমরা আপনার পাঁচ বৌমা গো, উঠুন না মা।
আমাদের দেবী মুখখানা একটু দর্শন করুন। হায় হায় রে, এই ঘাটের মরারা, সকাল বেলা আমার কানের কাছে শানায় বাজাচ্ছিস কেন? হ্যাঁ, তোদের কি সব কাজ শেষ হয়ে গেছে? তোরা জানিস না আমি এত সকালে উঠি না। যা, ভিখারির বাচ্চারা কাজ কর গিয়ে, আর আমাকে শান্তিতে ঘুমোতে দে। আহারে, কি রাজকপাল আপনার মা! দাঁড়ান, কি করে শুয়ে থাকেন দেখি আমি এখন। হ্যাঁ মিষ্টি, হা করে কথা গেছিস কেন? হ্যাঁ, যা হাতে করে এনেছিস ওই শাশুড়ির শরীরে ঢেলে দে না বাপু। বিষাক্ত পোকার বিষ কেমন একটু বুঝে দেখুক শাশুড়ি মা। বিউটির কথা শুনে মিষ্টি বিষাক্ত পোকা ভর্তি বয়মের মুখটা খুলে দেয়। এরপর সব পোকা মিনু টুনটুনির গায়ে ঢেলে দেয়। আর বিষাক্ত পোকা মিনু টুনটুনির গায়ের উপর পড়তে মিনু টুনটুনি যন্ত্রণা চিৎকার করতে থাকে। ওরে বাবা রে, তোরা আমার শরীরে কি ঢেলে দিলি রে, কুট কুট করে কামড়াচ্ছে। হায় হায় রে, শেষ হয়ে গেলাম। ও মা গো, বাঁচাও, আমাকে মেরে ফেলার বুদ্ধি এটেছিস তোরা, তাই না? ও মা গো, দেখো সবাই দেখো, রায় বাহাদুরি কোমর দোলানি শাশুড়ি আমাদের পোকার কামড়ে কেমন লাফাচ্ছে। খুব তো আমাদের উপর অত্যাচার করতেন, আর এখন কেমন লাগছে শুনি। শুনুন শাশুড়ি মা, আজ থেকে আমরা যা বলবো তাই হবে, বুঝতে পেরেছেন? এখন থেকে এবাড়ির সব কাজ আপনি করবেন, আর আমরা পাঁচ সতীন মিলে কোমর দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াবো, বুঝেছেন? আর যদি আমাদের কথা না শোনেন, তবে এখন শুধু বিষাক্ত পোকা ছেড়ে দিয়েছি শরীরে, আর এরপর কিন্তু বিষাক্ত সাপ এনে আপনার শরীরে দিব বললাম। শুনবো বৌমা, শুনবো, তোমাদের সব কথা আমি শুনবো, তোমরা যা বলবে আমি তাই শুনবো পায়রা। এরপর থেকে মিনু টুনটুনিকে তার ছেলের বাজ বউ মিলে যা বলতে থাকে মিনু টুনটুনি চুপচাপ মুখ বুঝে তাই শুনতে থাকে। মা, ও মা, আমার স্নানের জল এখনো গরম হয়নি কেন? আমি কখন স্নান করব শুনি? আপনাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছি বলে কি আপনি আমাকে ঠান্ডায় মেরে ফেলার বুদ্ধি করছেন নাকি? হ্যাঁ মা, ও মা, আপনি কি কানের মাথা খেয়ে ফেলেছেন? এত ডাকছি তবুও শুনছেন না কেন? হ্যাঁ, টুনির ডাক শুনে মিনু টুনটুনি রান্নাঘর থেকে চিৎকার করে বলতে থাকে, এই তো বড় বৌমা, তোমার স্নানের জল গরম করছি, আর একটু অপেক্ষা করো মা। এরপর মিনু মনে মনে বলতে থাকে, হায় ঈশ্বর, এখন আমি বুঝতে পেরেছি কাজ করতে গেলে কতখানি কষ্ট হয়, শুধু মুখ দিয়ে অর্ডার করলেই কাজগুলো হয়ে যায় না, আমি যে আর কাজ করতে পারছি না, কোমরটা বড্ড ব্যথা হয়ে গেছে। আমি এতটাই বৌমাদের ওপর অত্যাচার করেছি যে তারা তো আমার এই কষ্টের দিনে কিছুতে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। কি হলো মা, রান্নাঘরে এভাবে ধ্যান ধরে দাঁড়িয়ে আছেন কেন? নাকি মনে মনে মন্ত্র পড়ে আমাদের উপর অভিশাপ দিচ্ছেন? অভিশাপ দিয়ে লাভ নেই বুঝলেন, নরকের দরজা পাঁচ সতীন মিলে বন্ধ করে এই সংসারে এসেছি, আমাদের খাবারগুলো নিয়ে আসুন তো, এখন আমরা খেতে বসবো। ঠিক আছে মা, যাও, আমি তোমাদের খাবার নিয়ে যাচ্ছি। এরপর মিনু টুনটুনি তার পাঁচ বউয়ের খাবার নিয়ে ঘরে যায়। আর পাঁচ বউকে খাবার দিয়ে তাদের সামনে কাঁদতে থাকে। বৌমারা, আমি বুঝতে পেরেছি মা, তোমাদের আমি কত খাটিয়ে নিতাম, নিজে যখন কাজ করা শুরু করেছি তখন আমি বুঝেছি তোমাদের অনেক কষ্ট হতো কাজ করতে, আমাকে তোমরা আগের খারাপ ব্যবহারগুলোর জন্য ক্ষমা করে দাও না মায়েরা, আমার তো বয়স বাড়ছে, আমি যেসব আর করতে পারছি না গো। আসলে মা, আমরা আপনাকে এই কথাটা বোঝানোর জন্যই পাঁচ সতীন মিলে এই বুদ্ধিটা করেছি, তাই তো আমরা এতদিন অভিনয় করে করে আপনাকে দিয়ে খাটিয়ে নিচ্ছিলাম। মিষ্টি বোন ঠিক কথাই বলেছে মা, আমরা আপনাকে জেনে বুঝেই বুদ্ধি করে কষ্ট দিচ্ছিলাম। তোমাদের জন্যই আজ আমার ভুল ভেঙেছে, ছেলের বউ মানে শুধু সংসারে চাকরানি নয়, নিজের মেয়েও বটে, এই কথা আমি ভুলেই গিয়েছিলাম জানো বৌমারা, এবার থেকে আমিও তোমাদের সাথে কাজে হাত লাগাবো, সবাই সমান সমান কাজ করব।
এরপর থেকে মিনু টুনটুনি একদম ভালো শাশুড়ি হয়ে যায়। আর পাঁচ সতীনও শাশুড়িকে একদম মাথায় করে রাখে। তারপর পাঁচ সতীন আর এক শাশুড়ি মিলে অনেক সুখে শান্তিতেই একসাথে দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলের পাশাপাশি দুটো পরিবার বসবাস করত। একটা হলো শ্যামলা বর্ণের টোনা আর টুনি, তাদের ছোট্ট মেয়ে টুকির পরিবার, আর একটা হলো হর্ষা, তবে শরীরে ঘাযুক্ত বান্তি সুখী পায়রা ও পারুলের পরিবার। তাদের দুই পরিবারের মধ্যে ছিল দা কুড়ুলের সম্পর্ক। তাদের এমন সম্পর্ক হওয়ার মূল কারণ ছিল শরীরের রং আর শরীরের ঘা নিয়ে। এরপর একদিন, মা টুকি, আমাদের পাশের বাড়ির সামন দিয়ে যখন যাবি না, তখন কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে নিবি, একেবারে তাদের দিকে তাকাবি না, বুঝতে পেরেছিস? ওদের শরীরে যে পচা গলা ঘাগুলো আছে, ওগুলো কিন্তু ছোঁয়াছে। তুই যদি ওদের দেখে নিস, তাহলে ওদের শরীরের ঘাগুলো তোরও হবে, বুঝতে পেরেছিস রে মা? ঠিক আছে মা, আমি ওদের একদম দেখবো না, ওদের মেয়ে পারুলের সাথেও আর খেলবো না, সবসময় চোখ বেঁধে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে মা, এবার যা, তোর স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে। মায়ের কথা শুনে টুকি কালো কাপড় নিয়ে স্কুলের জন্য বের হয়। আর যেই না সুখীদের বাড়ির সামনে যায়, তখনই কালো কাপড় দিয়ে টুকি তার চোখ বেঁধে ফেলে। আর চোখ বাঁধা অবস্থাতেই স্কুলে চলে যায়। এদিকে সুখী পাড়া তার মেয়ে পারুলকে বলতে থাকে, মা পারুল শোন, আমার কথা মন দিয়ে শোন, আমাদের পাশের বাড়িটা তো চিনিস, যখনই তুই ওদের বাড়ির সামন দিয়ে যাবি বা ওরা কেউ তোর সামনে পড়বে, তুই সাথে সাথে তোর দু চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলবি। ওরা কালো জাত আর আমরা ফর্সা, তাই আমরা যদি ওদেরকে দেখি তাহলে আমাদের ঘোর অমঙ্গল হবে, বুঝেছিস? আর ওদের যে মেয়ে আছে, ওই যে টুকি, তুই ভুল করে ওর সাথে খেলবি না, কিন্তু একদম ওর সাথে মিশবি না। ঠিক আছে মা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে পারুল স্কুলে যায়। এদিকে বান্টি আর সুখী তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই টোনা আর টুনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর টুনি বান্টি আর সুখীকে দেখে তাড়াতাড়ি কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে ফেলে আর বলতে থাকে, হায় হায় রে, কি সর্বনাশা কাণ্ড! এই সাত সকাল বেলায় বাজারে যাওয়ার সময়ে এসব আমি ঘাপাচা পাখিদের শরীরটা দেখে ফেললাম, কে জানে আজ আমাদের কোন অমঙ্গল হবে। আমাদের শরীরে ঘা থাকতে পারে, তবুও তো আমরা কালো নই যে আমাদের শরীরের বাতাসে সবার অমঙ্গল হবে। হুম, আমরা কালো, আমরা হলাম জগতের আলো, যাদের শরীরে ঘা আছে না, তাদের বাতাস যদি কারো শরীরে লাগে, তাহলে সেই পাখিও পচে গলে একেবারে মাটির সাথে মিশে যাবে। জঙ্গলবাসীরা যে কেন এসব ঘাওয়ালা পাখিদের এক ঘরে করে দেয় না, কে জানে। মনে হচ্ছে আজই সবার কাছে আবেদন জানাতে হবে এদের তাড়ানোর জন্য, শয়তান পাখিরা। যাও যাও, গিয়ে আবেদন জানাও, আমরাও দেখি কে আমাদের জঙ্গল থেকে তাড়ায়। চলো তো বান্টি, এসব অপয়া অলক্ষীর সাথে অযথা কথা বলে নিজেদের এনার্জি না নষ্ট করি, এই এনার্জিগুলো সঞ্চয় করে নিজেদের অন্য কাজে লাগালে কাজে দিবে, চলো। এরপর সুখী আর বান্টি মুখ মুছিয়ে সেখান থেকে চলে যায়। টুনি আর টোনা রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারা এক পরিবার আরেক পরিবারকে দেখে চোখ বাঁধত বলে এজন্য বনের অন্য পাখিরা তাদের চোখ বাঁধা পরিবার বলতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন বান্টি চোখ বাঁধে আর তার বাড়ির সামনের বাগান পরিষ্কার করতে করতে টুনিদের জমিতে চলে যায়। এটা আবার টোনা দেখে ফেলে আর টোনা চোখে কালো কাপড় বেঁধে ফেলে আর টোনা রেগে গিয়ে বলতে থাকে, হায় হায় রে, সর্বনাশ করে ছাইলো,
এই অভিশপ্ত অপয়া পোকাধরা বানটি আমার পুরো জমিটাকে অপবিত্র করে দিল। হ্যাঁ গো টুনি, তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে এসো আর দেখো কি কাণ্ড ঘটেছে। টোনার চিৎকার শুনে টুনি গঙ্গা জল নিয়ে সেখানে দৌড়ে আসে। এদিকে বানটিও চিৎকার করতে থাকে, হায় হায় রে, এ আমি কি করেছি? কালো অপয়া অলক্ষীগুলোর জমিতে আমি ঢুকে পড়েছি, আমিও তো অপবিত্র হয়ে গেলাম। এখন তো আমাকে তিনবার করে গোবর জলে স্নান করতে হবে আর গঙ্গা জলে স্নান করতে হবে, তবেই না আমার পবিত্রতা অর্জন হবে। ও গো সুখী, তুমি কোথায় গেলে গো? শিগগিরই বাইরে এসো আর দেখে যাও কি কাণ্ড ঘটে গেছে এখানে। বান্টির চিৎকার শুনে সুখীও দৌড়ে বাহিরে আসে আর টুনিদের দেখে তাড়াতাড়ি তার চোখ বেঁধে ফেলে। এরপর চোখ বাঁধা দুই পরিবার ঝগড়া শুরু করে দেয়। ছি 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 ছি, এই কালো অলক্ষীগুলো আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, বাতাসে তো এদের গায়ের ধুলোগুলো আমাদের বাড়িতে ঢুকে গেছে। ও গো বান্টি, এখন কি হবে গো? আমাদের বাড়িটাও তো অপবিত্র হয়ে গেল। গিন্নি, তুমি তাড়াতাড়ি গঙ্গা জল আর গোবর জলের ব্যবস্থা করো, আমি পুরো বাড়িতে জল ছিটাবো, গঙ্গা জল আর গোবর জলে স্নান করে নিব। ইস, নিজেদের শরীরে যে পোকা ধরে আছে সেগুলোর দিকে কোনো নজর নেই, কোথায় বাতাস লাগলো কি না লাগলো সেটা নিয়ে তাদের টানাটানি বেজেছে, যত সব আদি খেতা। আমার আর এসব অপয়াগুলোর কথা শোনার কোনো ইচ্ছেই হচ্ছে না, আমি এক্ষুনি মোড়লের কাছে যাব আর এদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আমরাও মোড়লের কাছে যাব আর তোদের মতো কালো চামড়ার অপয়াদের জঙ্গল ছাড়া করেই ছাড়বো, নয়তো আমার নাম সুখী নয়, বুঝতে পেরেছিস? এই আমি বলে দিলাম, চলো তো বান্টি মোড়লের কাছে যাই। এই বলে সুখী আর বান্টি মোড়লের কাছে যায় আর তাদের পিছু পিছু টুনি আর টোনাও যায়। এরপর সুখী মোড়লকে বলে, মোড়ল মশাই, আপনি এই কালো চামড়ার অপয়াটাকে কেন এই জঙ্গল থেকে তাড়িয়ে দিচ্ছেন না বলুন তো? এদের জন্য আমাদের জঙ্গলের অনেক ক্ষতি হয়ে যাবে, তখন আপনার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। মোড়ল মশাই বলুন না, মোড়ল মশাই। মোড়ল মশাই, আমরা কালো হতে পারি কিন্তু আমাদের শরীরে তো পচা ঘা পোকা নেই, আপনি ভেবে দেখুন তো মোড়ল মশাই, এদের শরীরে থাকা ঘাগুলো যদি সবার মাঝে ছড়িয়ে পড়ে তখন সবাইকে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না, আপনি এদের বের করে দিন মোড়ল মশাই। না মোড়ল মশাই, আমাদের ঘাতে কিচ্ছু হবে না, আপনি ওদের বের করে দিন, ওরাই তো অপয়া, আমরা অপয়া নই। না মোড়ল মশাই, আপনি ওদের বের করে দিন, তাহলে আমাদের জঙ্গলটা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে। না মোড়ল মশাই, ওদের বের করে দিন। না মোড়ল মশাই, আপনি ওদেরই বের করে দিন। সুখী আর টুনির এমন কথা শুনে মোড়ল রেগে আগুন হয়ে যায় আর মোড়ল বলে ওঠে, তোমাদের চোখ বাঁধা দুই পরিবারকে আমি এই জঙ্গল থেকে বের করে দিব, তার আগে আমি শুধুমাত্র দুদিন সময় দিলাম, এর মাঝে যদি তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পারো তাহলে এখানে থেকে যেতে পারবে, আর নয়তো তোমাদেরকে চোখ বাঁধা দুই পরিবারকেই এই জঙ্গল থেকে চলে যেতে হবে, এবার তোমরা সবাই এখান থেকে আসতে পারো। এই বলে মোড়ল ওদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে চোখ বাঁধা দুই পরিবার হতাশ হয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে, এভাবেই সেই দিনটা কেটে যায়। এরপর রাত হয় আর রাত পেরিয়ে ভোর। এরপর টুনি তার মেয়েকে স্কুলে পাঠায়, পথে টুকি সুখীকে দেখে কালো কাপড় দিয়ে তার চোখ দুটো বেঁধে ফেলে আর এটা সুখী দেখে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, আমাদের দুই পরিবারের এই ঝগড়াগুলো কি ঠিক হচ্ছে? এই নিষ্পাপ শিশুগুলো তো কেমন যেন নিষ্ঠুর হয়ে উঠছে, এদের যদি ছোট থেকে আমরা এসব শিক্ষা দিতে থাকি তাহলে তো এরা বড় হলে কখনোই অন্যদের ভালোবাসতে শিখবে না, অন্যদের সম্মান করবে না, এরাও তো এসবই শিখবে। না না, এটা একদম ঠিক হচ্ছে না। এসব ভাবনা শেষ হতে না হতেই সুখী পায়রা দেখতে পায় যে
টুকির পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছে। এটা দেখতে পেয়ে সুখী দৌড়ে গিয়ে টুকিকে প্রাণে বাঁচায়। এরপর টুকিকে নিয়ে সুখী টুনির কাছে যায় আর টুনি সুখীকে দেখে রেগে যায় আর সে বলতে থাকে, এই অলক্ষী, তোর সাহস তো কম না দেখছি, তুই আমার বাড়িতে এসেছিস, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। মা, তুমি সুখী মাসির সাথে এমন করো না, আজ সুখী মাসি না থাকলে তুমি তোমার মেয়েকে আর কোনো দিনই দেখতে পেতে না। এরপর টুকি টুনিকে সব ঘটনা খুলে বলে আর সব কথা শুনে টুনির অনেক অনুশোচনা হয়। এরপর টুনি, সুখী, আমি তোমাদের এতদিন অনেক ভুল বুঝে এসেছি, আমি ভুলেই গিয়েছিলাম যে আমরা একই রক্তে মাংসে করা পাখি। চলো না সুখী, আমরা আমাদের ভুলগুলো শুধরিয়ে নিয়ে নিজেদের মাঝে শান্তি ফিরিয়ে আনি। আমাদের থেকে যে বাচ্চারা এসব শিখছে, কারণ আমরা যে দুই পরিবার দুই সন্তানকে একই শিক্ষা দিচ্ছি। হ্যাঁ টুনি, কালো আর ফর্সা বলতে জগতে কিছুই নেই, আর সবার শরীরে তো একই রক্ত। এরপর চোখ বাঁধা দুই পরিবার নিজেদের ভুল শুধরিয়ে নেয় আর একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করতে থাকে আর তারা চোখ বাঁধা দুই পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।